এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। রূপের ফাঁদে অন্য কাউকে জড়াতে গিয়ে বোধহয় নিজেই কারণ মনের ফাঁদে জড়িয়ে পড়েছিল। তবে আমাদের এসডিও সাহেব ভাবছেন যে এর পেছনে নিশ্চয়ই কোনো গ্যাং আছে। কনফেশন করার পর তারাই আসল কাজ শুরু করবে। তাই এই তিন দিন আসামিকে আলাদা রাখার ব্যবস্থা হলো। এইটাই জেল অর্ডার। তার মানে তিন দিন ধরে মেয়েটিকে এখন আমার কেসের গুরুত্ব বোঝাতে হবে। করতেই হবে। আমি ওই আসামিকে ডেপুটি বোর্ড কাছে জমা করে এসেছি। আর এই নিন ফাইল। এই ফাইলের ভেতরে আপনি ফুল ডিটেলস পাচ্ছেন। আচ্ছা, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, আসুন। কি ব্যাপার? আসামি দেখা করতে চায়। এখন কেন? ডেপুটি পাঠিয়ে দিলেন। আসুন, বসুন। কিছু বলবেন? তুমি চেনো নাকি আমাকে? আমাকে আপনার নিশ্চয় মনে নেই। না মানে ঠিক। আচ্ছা, আপনার মনে পড়ে অনেক বছর আগে আপনি কলকাতার বাইরে সভাপতি হয়ে গিয়েছিলেন। সেখানে একটি ছোট্ট মেয়েকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন তুমি রাজরানী হও। হ্যাঁ, আমারও তাই স্বপ্ন ছিল, একটা ছোট্ট রাজ্য, আমি তার রানী। কিন্তু আপনার আশীর্বাদ তো ভুলল না। এবারে সমবেত সঙ্গীত। ¡Vamos!
চাল রে দুরন্ত জীবনের বন্যায় তোমার হাতে তৈরি চা পেলে তবে আমি আরো এক কাপ খেতে পারি, আর তুমি সত্যি সত্যি তৈরি করে নিলে তবে তো আমাকে খেতেই হয়। খুব সুন্দর চা করেছো তো, আপনার মেয়ে কিন্তু অনেক গুণ। এই অল্প আলাপে অপর্ণাকে আমার ভীষণ ভালো লেগে গেল কিন্তু। আচ্ছা আর তাহলে চলে কেমন? আশীর্বাদ করছি তুমি রাজরানী হবে। আমার ওই একটি সন্তান, আপনার আশীর্বাদ যেন ফুলবে বই কি বা। ছোট্ট একটি রাজ্য, তুমি হবে তার রানী, স্বপ্ন দিয়ে গড়া একটা সুন্দর সংসার। কোথায় ছিলে? বাকি ছাড়া আবার করতে এদিকে ফাংশনটা গেল ভেস্তে, অন্য সবাই বলছে পড়ে পড়ে পড়ে। না মা ধরো, পরে হলে ফুরিয়ে যাবে, শিগগির ধরো। আপনি ছাড়া কেউ ভালোবাসে না মাসিমা, অন্যরা তো মজাই দেখছে। না বাবা, কেউ মজা দেখছে না, এটা তোমার ভুল ধারণা। আমি গোড়াতেই বলেছিলাম একটা গোলাম মাল হবে, প্রথমেই নমিতার গলা ভেঙে গেল। আমার গলা ধরলে তো আমি কি করতে পারি, অজয় তো কবিতা বলতে পারলি। অজয় তো সব কবিতাই ভুলে গেল। না আমি ভুলিনি, আমার সব কবিতা মনে ছিল, জিজ্ঞেস করলে চারটে লাইনও মুখস্থ বলতে পারবো না। শুনিতে তো বাবা অজয়, শুনবেন মাসিমা? হ্যাঁ, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। বাবা বাবা, তুই তো ভারী সুন্দর কবিতা বলিস, এটা তুই কালকে বললি না কেন? কাল বললে না কেন? আমি কবিতা বললে পরীর আবৃত্তি আর ভালো লাগবে। উমা তাই তুমি বললে না? পরীকে লোকে কত প্রশংসা করলো, ওকে প্রশংসা করলে আমার খুব আনন্দ হয়। অজয় আমাকে খুব ভালোবাসে না মা? নড়ে যাবেন না মাসিমা, নড়ে যাবেন না। আমি আপনাদের একটা ছবি নেবো, একটাই মাত্র ফিল্ম আছে। থ্যাংক ইউ। আমাকে একটা ছবি দেবো না? দেবো। থ্যাংক ইউ।
জানিস পড়ি, আমরা না কাল এখান থেকে জলপাইগুড়ি চলে যাচ্ছি। কবে ফিরবে? আর ফিরবো না রে, বাবাকে এই অফিস থেকে বন্দি করে পাঠাচ্ছে। তা তুমি যাবে কেন? বারে বাবা গেলে আমাদেরও তো যেতে হবে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে? মা মা জানো অজরেন এখান থেকে চলে যাচ্ছে। হ্যাঁ শুনেছি, তোমার মাসিমাও সেই কথা বলছিলেন। কি রে অজয়, আমাদের ভুলে যাবি তো? না মাসিমা, আমি কাউকে ভুলবো না। পাগল ছেলে। আচ্ছা মাসিমা, পড়ি আমাদের সঙ্গে চলুক না? সে কি হয় বাবা, পড়ি এখনো ছোট, মাকে ছেড়ে কি অত দূরে যেতে পারে? যখন বড় হবে তখন যাবে। বড় হলে ওর তো বিয়েই হয়ে যাবে। তা অত কথা, তখন যদি ও শ্বশুর শাশুড়ি যেতে না দেয়? আচ্ছা মাসিমা, আমি যদি পড়িকে বিয়ে করি তাহলে পুরীর আমাদের বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না? আগে বড় তো হও, তারপর সে কথা ভাবা যাবে। সেটা কিন্তু আমারও ভাবনা, ওরা যখন বড় হবে অপর্ণাকে কিন্তু আমি ছেলের বউ করে নিয়ে যাব, তখন কিন্তু আপত্তি করতে পারবেন না দিদি। সেভাবে আর হবে দিদি? তাহলে আমাকে কথা দিন, ওরা যেদিন সত্যি সত্যি বড় হয়ে উঠবে আপনি আপনার কথা রাখবেন। কথা আমার দেয়াই থাকছে। দেখিস বাবা, পান হাতে নিয়ে কথা দিচ্ছি, মার মুখ রাখিস কিন্তু। আগেই দিয়ে যেতাম, কিন্তু অজয় যাবার সময় এমন কান্নাকাটি করলো যে প্রথম ছবিটা নিয়েই চলে গেল, তাই আরেকটা তৈরি করতে দেরি হয়ে গেল। একেবারে কলকাতায় নিয়ে যাচ্ছি, সেখানে হোস্টেলে রেখে আসবো, 24 ঘন্টা বন্ধ থাকবে, কড়া শাসন। বাড়ির না তুমি নাকি চলে যাচ্ছ? চলে যাচ্ছি মানে রওনা হয়ে পড়েছি। উমা তাই নাকি? হ্যাঁ তাই তো নমস্কার করতে এলাম। মা সবাই চলে যাচ্ছে, বড় হয়ে আবার সবাই ফিরে আসবে। যতদিন না ফিরে আসি তোকে মেয়েদের কাজ দিয়ে গেলাম, নাচ শেখাবি, গান শেখাবি, ঝিল শেখাবি, মারপিট শেখাবি। বারিন যাচ্ছি। এই বারিন চল চল হতো ভাগা। আচ্ছা চলি। চল চল বাবা গাড়ন, তাড়াতাড়ি চল। Yeah.
জানি তুমি চলতে কোন আলোর দেশে দিলাম শেষে চলতে চলতে কোন আলোর দেশে দিলাম শেষে ফুকো ফের এখানে আসছিস বাড়ি আসবি না কেন কদিন বাদে যে ফাংশন সবাই বলে বড় মেয়েদের এখানে না আসাই ভালো কেন তোমার বাবার স্বভাব চরিত্র ভালো না চলে আস চলে আস পরি এমন ঘর অন্ধকার করে বসে আছিস কেন মা কি হয়েছে মা মেয়েদের চিটকিরির ভয় পড়তে যেতে পারি না ঘরের বাইরে পা দেওয়া বন্ধ বাড়িতে যে কটা মেয়ে আসতো তাদের নিয়ে বিকেলে হইচই করে কাটাতাম আজ থেকে তারা আর আসছে না কি করবি মা সবই আমাদের অদৃষ্ট নইলে তোর বাবা যে এমন করে বদলে যাবেন তাকে আমি আগে কোনোদিন ভেবেছিলাম মা ভেবেছিলাম আয় পয় বাড়ছে অবস্থা ফিরছে তোকে লেখাপড়া শেখাবো ভালো করে মানুষ করে তুলব তা আর হলো না মা আমায় এখান থেকে সরিয়ে দাও এ আভা আমি আর সহ্য করতে পারছি না সে কি আর আমি বুঝি না মা কিন্তু কি করব উনি যে সব আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করে সব দৌড়ই কাটা দিয়েছেন তাই অনেক ভেবে অনেক আশা নিয়ে অজয়ের মাকে আমি চিঠি দিয়েছিলাম তিনি উত্তর দিয়েছেন অনেক কথা লিখেছেন কি লিখেছেন মা অজয় বিকম পাস করেছে ওর বাবা মরবার সময় ওকে বিলেত পাঠাবার কথা বলেছিলেন ওর মা সেই চেষ্টাই করছেন শুনেও ভাল লাগছে মা তাই তো ওর সঙ্গে তোর বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছি কি বলছো মা সব চিনতে পারছি দিস ইজ মাই হাউস অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ কেন সুর ফুকিয়ে গেল অনেক কথা বল পাড়ার মেয়েরা পর্যন্ত আমাদের বাড়িতে আসে না আসুক আমি কাউকে পরোয়া করি সব গার্জেন গার্জেন আমি তার বাপে পয়সায় খাই নিজের পয়সায় খাই মাসে 35 জমা করে দিয়ে আসো আমরা কি খাই কি পরি চিহু দেখো না যেই শুনেছে 1000 টাকা টাকার লোভ হয়ে গেল আরে বাবা সংসার দেখি না তো দেখি না বেশ করি ডোন্ট ক্রাই বাবা ডোন্ট ক্রাই হিন্দু না দেখো তোমার জন্য কি এনেছি দেখো তুমি আমাকে অপমান করছো গয়না দিয়ে আমাকে ভোলাতে এসেছো না মানে এই দেখো কাকে ভোলাতে চাই তা নিজেই ভুলে গেছি কমলিকে দেব ভেবেছিলাম নেশার ঝুঁকি তোমাকেই দিয়ে দিচ্ছি এখানে খুশি তোমাকে বাড়িতে নাই জেল খায়
হাত টাকা একবারে উইক করে ফেলেছেন। ওষুধটা খুব দামি বৌঠান, ঠিক মতো খাবেন কিন্তু। ও কি আবার গয়না নিচ্ছিস কেন? ওষুধ কিনবো মা? না না বলি, এতদিন যা নিয়েছিস নিয়েছিস, আর নিস না। এই ছোট বাস্কটা থাক, এগুলো আমার সব বিয়ের গয়না। ইচ্ছে ছিল এগুলো দিয়ে সাজিয়ে আমি তোর দিয়ে দেবো। এটা তোর কাছে রাখ মা, বিয়ের দিনকে পড়িস, তাতেই আমার অতৃপ্ত স্বাদ মিটবে। কি বলছো কি মা? আমার বিয়ে? দিদি যে কথা দিয়েছিলেন, কিন্তু এলেন কই? আমার মনে হয় ওদের নিশ্চয়ই কোনো আপদ বিপদ হয়েছে। আমি আবার একটা চিঠি দেবো। থামো তো মা, সবসময় কেবল এক কথা। তুমি তো দিন রাত্রি মদে ডুবে পড়ে আছো, এদিকে তোমার স্ত্রী তোমার কথা ভেবে ভেবে মরণাপন্ন অসুখ। যে বাড়িতে স্ত্রী নিত্য অসুখে ভোগে সেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে? মা তোমার চিঠি পড়। অজয় লিখেছে, থেকে লিখছি, সেখানে পড়তে যাচ্ছি। মায়ের খুব ইচ্ছে ছিল নিজে গিয়ে অপর্ণাকে আশীর্বাদ করবেন, কিন্তু এক মাস আগে উনি আমাদের ছেড়ে চলে গেছে। মায়ের শেষ কাজ আর বিলেত যাবার তাড়ায় আমিও নিজে গিয়ে সে কথা জানাতে পারিনি। বিলেতে গিয়ে আমার ঠিকানা জানিয়ে চিঠি দেব, মতামত জানাবেন। কালা সৌচের এক বছর খুব বেশি সময় নয়, পুরী কিরণে অপেক্ষা করবে না? পুরী কি মা? আমি যদি না থাকি তুই যেন ওকে ফিরে দিস না মা। ডাক্তারবাবু শিগগির আসুন, মার অবস্থা ভালো না। আচ্ছা আমি যাচ্ছি, তুমি তোমার বাবুকে খবর দাও। বাবু বাবু কে বাবু? কে ডাক্তারবাবু আপনাকে যেতে বলেছেন, মা বোধহয় বাঁচবেন না। তোমার বাবা এসেছেন। সে অনেক কথা, তোমার খবর কি? আমার খবর গৃহযুদ্ধের প্রস্তুতি চলেছে পুরো ভাইপতি। ব্যাপারটা যে কি ঠিক আমিও জানি না, আপাতত একটা চরমপত্র পেয়ে চলে এসেছি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে।
বাড়ি এসে মার কাছে শুনুন, তোর নাকি বিয়ের কথাবার্তা চলছে। এই যাত্রায় আমার বিয়ে হবে না। এই পরি, ওরকম অলক্ষণে কথা বলিস না পরি। আরে পরিরই যদি বিয়ে না হয় তাহলে এই দৈত্য দানগুলোর বিয়ে হবে কি করে? আমি তো ঘাবড়ে যাচ্ছি রে। ভেবেছিলাম তোমাকে আরো ঘাবড়ে দেব, তোমার রাজপ্রাসাদে গিয়ে উঠবো। কেন? লেখাপড়াটা শেষ করব। ও হো, ভাগ্যিস যাসনি। আরে রাজার রাজত্ব জলবিম্ববত, ফুট রাজপ্রাসাদে হাওয়া। তবে তোকে আমি এখনকার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য কাউকে ঠাঁই দেওয়ার মতন জায়গা নেই। যদি যাস এই ঠিকানায় আমার একটা চিঠি লিখে দিস। আর যদি সত্যি লেখাপড়া তো শেষ করবো বলে ভাবিস তাহলে আমি কলকাতায় তোকে একটা হোস্টেল কিংবা বোর্ডিং এর ব্যবস্থা করে দিতে পারবো। কবে নাগাদ যাবি? ঠিক বলতে পারছি না, বেশ কিছুদিন হলো বাবা এখানে নেই। কোথায় গেছে? জানি না। তার মানে? প্রতিবারই বলে যান মামলা আছে, বেশ কিছুদিন শহরের বাইরেই থাকেন। কোথায় গেছেন, কবে ফিরবেন, কি ঠিকানা, সত্যি মামলা আছে না বরাবরের জন্য চলে গেছেন তাও বলতে পারবো না। তোর সব কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমি শুনেছি তোর ব্যবসা বাণিজ্য টাকা করে তুই সব নয় করে নষ্ট করেছিস। নয় নয়, আমার পার্টনার আমাকে ঠকিয়েছে। তবে হ্যান্ড নোটে টাকা ধার করেছি কম বুদ্ধিতে। কে বললে? হ্যাঁ, আমি টাকা ধার করেছি। এতগুলো ছেলের পরীক্ষার ফি, অনেকগুলো লোক আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে, অনাথ ভান্ডারের টাকা। হ্যান্ড নোট না কাটলে কে টাকা দিত আমার? তোমার মতো টাকা দিতে না পারি তখন। তুমি কোনোমার মতন টাকা দিতে পারবে না। আমি তোমার সাফ সাফ বলে দিচ্ছি, তুমি কোনো রকমে সংসারে দুর্যোগ ডেকে আনবে আমি তা কোনো মতেই সহ্য করব না। এটা আসলে আমার কর্তব্য করা হবে? কর্তব্য না, তোমার ওই বিশ্বপ্রেমের আগুন থেকে সংসারটা বাঁচবে, তাই আমি এই দলিল তৈরি করে রেখেছি। তোরে দেখে সই করে দিলে আমি বাধিত হব। তোমায় ঠকানো হচ্ছে না, এই তোমার সমস্ত হ্যান্ড নোট আমি নগদ টাকায় কিনে রেখেছি, দেখতে পারো আসল কিনা। এসবই আসল, যে নগদ টাকা কিনেছেন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। পরিবারের যে ক্ষতির কথা আপনি ভাবছিলেন আশা করি আমি তার থেকে অনেক বেশি পুষিয়ে দিয়ে যাব। বাড়ি বাড়ি কোথায় যাচ্ছিস? কলকাতায়। সে কি এখনই? হ্যাঁ কাজ আছে। কিন্তু খাওয়া দাওয়া কিছু করলি না। এ বাড়িতে আর আমার খাবার অধিকার নেই মা। এ কি বলছিস তুমি? এ তো নিজের বাড়ি। তাই তো জানতাম, আমার নিজের বাড়ি, আমি এ বাড়ির ছেলে, পরিবারের আয় আমার অংশ আছে, পরিবারের উপর আমার দায়িত্ব আছে। হ্যাঁ আছে তো। না মা, তা নয়। তা যদি হতো তাহলে আজকে ওই দানপত্রে আমাকে সই করে দিতে হতো না। না না না, তুই ভুল বলছিস বাড়ি। আমার যা বোঝার আমি ঠিকই বুঝেছি মা, তুমি আর নতুন করে আমাকে ভুল বুঝিও না। অন্যের কথা ছেড়েই দিলাম, তুমি নিজেও তো ওই দানপত্রে আগে থাকতে সাক্ষীর জায়গায় সই দিয়ে রেখেছো। সে তো তোর অন্য ভাইদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা, তাই বলে যে তুই এখানকার সব সম্পর্ক চুকিয়ে দিতে চাস। দলিলে তো তাই লেখা আছে। যাই হোক, তোমার যদি তেমন দরকার হয় আমাকে খবর দিও। মা ছেলের সম্পর্ক তার দলিলে তৈরি হয় না। এই দেখ কাকে নিয়ে এসেছি। এই যে প্রণাম কর, তোর নতুন মা। আমি তোমার নতুন মা? না না, পাশে যেটা ভয় সেটা হচ্ছে বলবান শরীর। আমি স্ত্রীলোক, মাথার উপর কেউ নেই, তার উপর এই তো ছেলে। হ্যাঁ খুব ভালো হতো যদি সেই রকম কোনো অভিভাবক থাকতো, মানে ধরুন কোনো ডাকসাইকে শ্বশুর কিংবা সালারা কেউ। ছেলেবেলায় অসুখে অসুখে ওর এমন অবস্থা হলো যে, হ্যাঁ অসুখে অসুখে এখন তেমন পাত্রী বা তেমন শ্বশুর পাওয়াই শক্ত হয়ে দাঁড়িয়েছে। আপনাকেও বলা রইল উকিল বাবু, যদি তেমন কোনো ব্যবস্থা করে দিতে পারেন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব। ঠিক আছে ঠিক আছে, সেই জন্য আপনি কিছু ভাববেন না, ওসব কথা পরে হবে, ওসব কথা পরে হবে। তাছাড়া
আপনার যখন এত বিষয় সম্পত্তি রয়েছে তখন আপনার ছেলের জন্য ভালো পাত্রী পাবেন না কেন? নিশ্চয়ই পাবে। আলমারির চাবিটা দাও তো। কোন আলমারি? ওখানে এই পুরনো আলমারির। কি ভাবছো এত? ওতে তো সংসারের কোনো জিনিস নেই। কি আছে ওতে? মার খান কয়েক কাপড় আর দু একটা গয়না। ওইগুলোই আমার চাই। ওগুলো মা আমাকে দিয়ে গেছে। তোমাকে দিয়ে গেছেন মানে? এর সংসারে যা কিছু সব আমার। এতক্ষণ বোঝবার মতন বয়স তোমার হয়নি না? তুমি চাবি দেবে কিনা? না। কি এত সাহস তোমার? আমি এখনই ওকে বলছি। তেজ তেজ কোথায় তাকে দেখাচ্ছি। ঘর ধরে যদি এখান থেকে না তাড়াতে পারি তো জিনিস কার অধিকার কি করছি তা আমি তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি। নিত্য 30 দিন এই অপমানের আমার সহ্য হচ্ছে না। শাশুড়ি নয়, ননদ নয়, একটা সৎ মেয়ে তার সর্বক্ষণ আমাকে অপমান করছে। সব ব্যবস্থা আমি পাকা করে এসেছি। তোমার কথা মতন সেই মক্কেলের বাড়িতে আমি গিয়েছিলাম। হ্যাঁ, মেয়েটাকে চিরদিনের মতন এখান থেকে পার করে দেবো বলে তার ওই হাবা গবা ছেলেটার সঙ্গেই পরীর বিয়ের ব্যবস্থা আমি পাকা করে এসেছি। তুমি সত্যি পাকা করে এসেছো? তবে বলছি কি, দেখো না কয়েকদিনের মধ্যে হয়তো বিয়েটা হয়ে যাবে। তুমি বলছো কি না? ঠিক আছে, আমি এক্ষুনি একটা হেস্ট নেস্ট করে দিচ্ছি। এসব কি আরম্ভ করেছিস তুই? এত গয়নার উপর লোভ করিস কেন বলতো? তোর বিয়ের সময় তোকে আমি গয়না গাঁটি দেবো না ভেবেছিস? গয়নার লোভ আমি করছি না বাবা। মার গয়নার বাক্সে যা আছে তার বাজার দর কি আমি জানি না, কিন্তু তার স্মৃতির দাম আমার কাছে অনেক। আপনি তো একে একে সবকিছুর উপরই দখল জারি করেছেন। শুধু ওই একটা গয়নার বাক্স আপনি না হয় নাই নিলেন। একটা গয়নার বাক্স বলছে কেন? দুটো নয়, তুমি তো বলেছিলে দুটো, আর একটাতে কিছু নেই। আমি তোমাকে নিতে দেখেছি বাবা। শেষবার বাইরে যাবার সময় বাক্সটা খালি করে নিয়ে গেছে। তোমার বাবা যে নিয়েছেন তার প্রমাণ? প্রমাণ? আপনার গায়ের গয়নাগুলো কি আমি চিনতে পারিনি? চুকার চেপার রাখেন। ফের যদি একটা কথা বলবি তো? আর একটা কথাই আমার বলার আছে। আমার ঘর থেকে আমার মার ছবি কে এনেছে? আমি এনেছি। দিয়ে দিন আমাকে ছবিটা। হয়তো এটাকে এইভাবে মাটিতে ফেলে দিয়েছেন। এই ফ্রেমটা কোথায়? আমি নিয়েছি, ওই ফ্রেমটাই আমার দরকার। ওটা খাটির উপর। মানুষ নাকি? শুনলে শুনলে তোমার সামনে কি কথাগুলো বলে গেলে একবার শুনলে? তুমি যদি আদি ওকে না শোনো, মাথা গরম করো, মাথা গরম করো না। তুমি কি মনে করো যে এসব আমি এমনিতে সহ্য করতাম মুখ বুঝে? কিন্তু কি করব, চার দিক থেকে এমন আটকে গেছি যে কোনো উপায় নেই। অত বড় মক্কেল, তাকে আমি নিজে মুখে কথা দিয়েছি যে তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। ছি 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 ছি, তোর যতই বয়স বাড়ছে ততই তুই অবুঝ হচ্ছিস। দেখ, তোর মায়ের সঙ্গে যখন তোর বনিবনা হচ্ছেই না তখন আমায় তাইয়ে দেবে। এই তো খেতে দাও না, পড়তে দাও না, সারাদিন ঝির মতো খাটি, তাইয়ে দেবে। এই তো দূর পাগলি, তা কখনো হয়? তুই আমার, তুই আমার মা মরা মেয়ে। তুমি আমার পড়ার ব্যবস্থা করে দাও বাবা। 6x2 এন বোস রোডে বারিন্দাকে লিখে দাও। এই দেখ, 6x2 এন বোস রোডে বারিন্দাকে লিখে দাও। আরে ভাবি, সে নিজে তেজ্য পুত্র হয়ে গেছে, তার নিজের কোনো আয় পয় নেই, সে তোর কি ব্যবস্থা করবি? তার চেয়ে আমার তো মনে হয় তোর একটা বিয়ে করা ভালো। হ্যাঁ শোন, আমি যা বলছি, এই মাসের শেষের দিকে একটা শুভ দিন দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো। না বাবা, বিয়ে আমি করব না। সে কেন? কালো সূর্য, 1 বছর আমি অপেক্ষা করব। মা কথা দিয়েছেন।
এইদিকে আমি যে কথা দিয়েছি এই বিয়ে হবেই বাবা। হ্যাঁ হ্যাঁ, কালি যাতে আশীর্বাদ হয় আমি তাই দেখব। আমি জানি কেন মা মরা মেয়ের উপর তোমার এত দরদ। ও বিয়ে হবে না। হবে, তুই জেনে রাখ, এই বিয়ে তোকে করতেই হবে। ভাবছি যদি পড়াশোনা করা যেত। হ্যাঁ সেই ভালো, নিজে পড়াতে পারবি। আমি বরঞ্চ কালকেই তোর কোথায় পড়বি কোন হোস্টেলে থাকবি সব ব্যবস্থা করে দেবো। একটু হিসেব করে ঠিক করো, মার গয়না ছাড়া আর কিছু নেই। খরচপত্রের কথা তোকে ভাবতে হবে। মাসিমার স্মৃতির মূল্য তোর কাছে যে কতখানি সে কি তোর বারিন্দা বোঝে না? দেখ ওর তো চলা উচিত। কোথায়? আরে তোর শোয়ার তো একটা ব্যবস্থা করতে হবে, আমার একটা গুদম আছে সেখানে শুয়ে রাখবো। তেমন অসুবিধে হলে আমি এখানেও শুতে পারি ট্রেনের মতন মাটিতে বিছানা করে। আর আদিক কেটে করতে হবে না। বিশ্বাস না করলে কি আর অন্ধকারে মাল নিচ্ছে? আমি আজ পরে অন্ধকারেই টাকাটা নিচ্ছি। আপনি ঠকবেন না, মাল দিন, এবার যান। ওসমান, তুমি আজ রাত্রে অন্যত্র থাকার ব্যবস্থা কর, এখানে থাকা হবে না। জি। আর শোনো, বাইরে থেকে নজর রাখবে, স্মরণ এলে তারপর যাবে। জি। দিদি আমার আবরটা দেখে ভয় পেয়ে গেছে।
কিন্তু মাঝে মাঝে এরকম না সেজে থাকলে লোকে আমাদের ভয় করবে কেন? হ্যাঁ, সমস্ত খাবার নষ্ট করে দিলেন তো। আরো আছে, মা জ্বর হয়েছে অনেক কষ্টে, দিনেশ আসছে কোদ্দের নিয়ে। কোদ্দেরটা কে? মুরারি, লোকটার খাঁটি না? আরে খাঁটি টাকায় মাল কিনে তুমি মাল নিয়ে সরে এসে গেছে। এইভাবে যদি আমার উপর জুলুম করো শরণ, এরপর যদি আমাকে বাধ্য হয়ে পুলিশে দরে না পোষালে মাল দেবে না, পুলিশের ভয় দেখাচ্ছেন কেন? ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর পুলিশ মা আমাকে পেলে ছাড়বে কেন? রাত হয়ে গেলে ওরকম ভুল হয় স্যার, একটু ক্ষমা করে দেবেন স্যার, একটু ক্ষমা করে দেবেন। কিছু না, তুই মুখ টুক ধো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমি আসছি। তুমি কি মনে করেছিলে যে পুলিশ কোনোদিনই খোঁজ খবর পাবে না? না, মেয়েটা এলো সঙ্গে সঙ্গে পুলিশও একদম কাজ দেখানোর জন্য খেপে উঠলো, ব্যাপারটা ভালো ঠেকছে না। তুই কি করতে চাইছো? তুই পুলিশ যাতে কোনো বিপদ না হয় তাই চাইছি। তাহলে একটু বাড়ি চেঞ্জ করো, তাহলে ভালো বাড়ির সমাধান আছে। আজই? আজ তোমার মাসের 7 তারিখ। ও হো, আজ তো 7 তারিখ, তোমার তো কি মেলা কাজ। আচ্ছা দেখি কি করতে পারি, দেখছি। চট করে ভাত বার করি, চানটা আর করবো না, ওরা খেয়ে পেয়ে গিয়েছে। রাখিনি কেন? আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে? ভাবিনি, অনেক ভরসা নিয়ে তোমার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, কিন্তু এমন আদর্শহীন জীবন যাপন করছো এ তো স্বপ্নেও ভাবতে পারিনি।
আমি কি ভাবতে পেরেছিলাম? আমিও তো সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সে স্বপ্ন তো ভেঙে গেল। তখন তুমিও শেষে এই অন্যায় পথটাই নিলে। কোকেন বিক্রি মদ বিক্রি মোটেই অন্যায় নয়। যাদের লাইসেন্স আছে তাদের কাছে এটা আইনি ব্যবসা, আমার লাইসেন্স নেই তাই আমার কাছে বড় জোর এটা বেআইনি ব্যবসা, অন্যায় বা অসৎ কিছু নয়। যে খুন করে সে খুনিরও একটা অজুহাত থাকে, আত্মরক্ষার জন্য দরকার হলে খুনও করতে হয়। এটা তর্কের বিষয় নয় বারিন্দা, আমি ঘর ছেড়েছি কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করব না বলেই তো, নইলে আমিও সেই জর্ধনী ছেলেটাকে বিয়ে করে তার সর্বস্ব লুট করে নিতে পারতাম। সেখানে যখন পারলাম না আমি এখানে আর থাকতে চাই না। তোমার প্রতি যে শ্রদ্ধা আমার এখনো আছে আমি চাই না তা নষ্ট হয়ে যাক। নিয়ম যদি কেউ পুলিশের কাছে নালিশ করে পুলিশ তার তদন্ত করতে বাধ্য, আর সেই আইন অনুযায়ী আমি সার্চ করতে চাই। যদি আমার বাড়িতে সার্চ করে না পাওয়া যায় তাহলে? না পাওয়া গেলে আপনি এর বিরুদ্ধে মাননীয় মামলা করুন। দেখুন স্যার, দেখুন সমস্ত, যদি এখানে পান তো সব ভালো করে দেখুন কি আছে কথা। হ্যাঁ ওই ফোনের কয়লার জায়গাটা দেখে নিন, কয়লার মধ্যে যদি থাকে সব ভালো করে দেখুন। ড্রয়ার ট্যাবলেট দেখবেন না, আর কিংবা খাটের তলায় এখানেও তো থাকতে পারে। আচ্ছা দাঁড়ান, ওই আলমারিটা একবার দেখিয়ে দিই, এখানে যদি থাকে। কি হবে বাবা বাড়ি? কিচ্ছু হবে না মেশাই, আমি অন্তত আপনার নামে মানহানির মামলা করবো না। না আমি সে কথা ভাবছি না, আমি ভাবছি যে মেয়েটা কোথায় গেল, এমন ভালো একটা বিয়ের সম্বন্ধ করলাম জানো, কিন্তু মেয়েটা আমাকে একবার ধনে প্রায় ডুবিয়ে দিয়ে চলে গেল। কোথায় এখন তাকে আমি খুঁজে বেড়াবো বল? কিচ্ছু আমি ভেবে পাচ্ছি না, কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমি সরি বলেন বাবু, কিছু মনে করবেন না। না না স্যার, তারা মনে কেন কিছু করবো? তাহলে আপনার খাটাখাটনি দেয় পণ্ডশ্রম হলে এই যা দুঃখ। পণ্ডশ্রম? পণ্ডশ্রম কেন হবে? আপনার নামটা দু একবার আমার কানে এসেছে, চাক্ষুষ পরিচয় হয়ে গেল, আবার হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে। দেখা হলে সাদর অভ্যর্থনায় করবো স্যার। মিডিয়া এখনই যাবে না, খানিক্ষণ থাকবে? আমার মনে হয় একটু পরে যাওয়াই ভালো। শোন, এই তালা চাবিটা এখানে রইল, আমি এখানে বেরিয়ে যাবো। তুই যখন চলে যাবি তখন নিতাইকে না দেখতে পেলে বাইরের দরজায় তালা দিয়ে জামা দিয়ে চাবিটা ফেলে রেখে যাস। আমার একা থাকতে ভয় করছে, তুমি যেও না বারিন্দা।
আসামি। এই যে, এই যে আপনার দুই আসামি। এই যে। কি হয়েছে? তুমি কালকে কোর্টে গিয়ে উল্টো কথা বলবে না তো? দেখো এক্সাইজ বাবু আজকে সার্চ করতে যাবে। না হুজুর, তবে আমাকে রক্ষা করতে হবে। এই স্মরণ সিং হুজুর। স্মরণ সিং? স্মরণ সিং লোকটা জানেন ভেরি ডেঞ্জারাস। কে? কাল তোমাকে ছুরি মারতে যায়নি? আমি তাকে চিনি না হুজুর। তুমি তাকে চেনো না? দেখছেন দলের লোক স্বীকার করছে যে ওটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। কি এখানে কারো ছুরি মারতে যায়নি? হ্যাঁ হুজুর, বাড়ির লোকের বাড়িতে। বাড়ির লোকটা আজ সকালবেলা আমার চোখে ধুলো দিয়ে চলে গেল। ইনফরমেশন 100% কারেক্ট, কিন্তু হঠাৎ একটা মেয়ে বেরিয়ে এসে বললো যে সে তার বউ ন্যাচুরালি। একটা মেয়ে? হ্যাঁ, বারিনের বাড়িতে একটা মেয়ে। হ্যাঁ, আর শিওর? কেন বলতো? হ্যাঁ ভদ্রলোক আজকে আজকে চারটের গাড়িতে চলে গেলেন। স্টিল উইল হ্যাভ টু ডু সামথিং ফর হিম। কিন্তু বইটার দাম কি সত্যি এত? তাহলে কি আমি পকেট থেকে দিচ্ছি? না তা নয়, কিন্তু ওরা যদি ভিক্ষে বলে দেয় সেটা যে বড় অসম্মানের হবে বাবা। এই দেখুন মাসিমা, আপনি আবার ভর সন্ধ্যেবেলা এসব আরম্ভ করলেন। ভিক্ষে বলে কেউ আজকাল কাউকে কিছু দেয় না, ভিক্ষেও দেয় না, ও সাহায্য করে না। যা করবার তিনিই করছেন। ভগবানই করেন, তবে তিনি তো সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না, তাই তোমাদের মতো লোকের হাত দিয়ে পাঠান। বুঝতেই পারছো, এবেলা ওবেলায় ষোলোটা পাত, চার চারটে ছেলে মেয়ে, তাদের এডুকেশন, তবে বাড়ি ভাড়া, এই আগ্রাখণ্ডের বাজারে বুঝতেই পারছো তো, 500 টাকা না দিলে একটু মার দাও ভাই। দেবে দাও না? আমি ধার বলে নিচ্ছি, আমি তোমার শোধ দিয়ে দেবো। আমি তোমার কথা দিচ্ছি, নেক্সট মান্থে এ পর্যন্ত যা নিয়েছি তোমার কাছে সব শোধ দিয়ে দেবো। তোমার অত জন্য নিতে কিসের? মা, বাইন বাবু এসছে। এসো বাবা বাড়ি এসো। একে তো চিনলাম না। ও আমার বোন সীমা। দাঁড়া, রেখাকে ডাকি। রেখা, ও রেখা, আমার একটা কথা আছে ভাই। আর গোটা 30 টাকা যদি আমাকে বাড়িয়ে দাও, ভূতের গোষ্ঠী সব খেয়ে নেবে। বাহিন, তুমি না না, ও জন্য আপনি কোনটি দেবেন না মাসিমা। এই তো এইবারই আমি আমাদের স্টেটের ট্রাস্ট থেকে আরো 30 টাকা বেশি স্যাংশন করিয়ে রেখেছি। এনি সই করলেন না বাবা? ওহো, সে কাগজটা তো আনেনি। আচ্ছা ঠিক আছে, আপনি সাদা কাগজটা কি ফুল করলেন বাবা? ওটা আপনি বরাবরই ফুল করেন বাবা। হ্যাঁ, সেই জন্যে আমার স্টেটে কথা পরিশোধ দিতে হয়, তাই না সীমা? ও হ্যাঁ, তা তো বটেই। টাকাটা যে আপনারাই পাচ্ছেন, ওই সাদা কাগজে সই করার চিরকুটটাই দাদার সততার প্রমাণ। সে প্রমাণ দেবার কি কোনো দরকার আছে? এই দেখুন না, যে দেশলাই বাজারে 7 পয়সা করে বিক্রি হয়, সেই দেশলাইটাকে প্যাকেটে ভরে লেবেল দিয়ে আটকে দেবার মজুরি আমাদের 4 পয়সা করে পাইয়ে দেন। বাইনবাবু এর মধ্যে না থাকলে কোনো মালিককে তা দিতে রাজি হতো? ওহো, এই লটটা হয়ে গেছে নাকি? আচ্ছা কই থেকে থেকে দাও তো, আমি দেখছি আজই একটা ব্যবস্থা করা যায় কিনা। এই সীমা তুমি একটু বস, আমি ঘুরে এসে তোকে নিয়ে যাবো। আপনি এদিকে আসুন। যাদের যাদের নামে 100, 200, 500 বিল কাটতে বলেছিলেন তাদের সঙ্গে দেখা করেছিলেন? ওরা তো রসিদ নিয়ে 1, 2, 5 টাকার বেশি দিলে, কিন্তু বিল দৃষ্টান্তে যা দেখছি তাতে তো 40,000-এর ওপর বেশি আমাদের। ও হিসেব নিয়ে আপনি ঘাবড়াবেন না, বাকি টাকাটা আমি দিয়ে দেবো। কিন্তু নামটা তো ওদেরই থাকবে। সেটা থাকাই তো ভালো, একটা ট্রাস্টের ফান্ড, এখানে একজন লোকের নামে এতগুলো টাকা জমা করা, কিংবা একজন অজ্ঞাত নামে দাতার নামে জিনিসটা দেখানো, সেটা কি ভালো হয়? তা বটে, কিন্তু টাকার দায়িত্বটা কিন্তু আপনারই থেকে যাচ্ছে। হ্যাঁ, ট্রাস্টটা ভালো করে চালাবার দায়িত্বটা আপনাদের থাকছে।
বেশ, আপনি কি একবার আমাদের অফিস দিকে যাবেন? না, একদম টাকাটা জোগাড় করে তারপর সকলের সঙ্গে দেখা করবো। তাছাড়া এদিকেও তো অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা দেখি যদি পারি তো একবার আসবো। আমি একটা ট্রাস্ট ফান্ড করেছি। ফান্ড কি সত্যি করছো? ট্রাস্টটা অনেকদিন আগে করেছিলাম, তারপর ব্যবসা সর্বশান্ত হয়ে গেলাম, মানে বন্ধু বান্ধব ঠকিয়ে নিল, তারপর আমার ফান্ডে টাকা জমা পড়ে না। চাঁদার জন্য যার কাছে হাত পাতি সেইভাবে বোধ হয় গরিব দুঃখীগুলোকে ঠকিয়ে আমি দু পয়সা কামিয়ে দিচ্ছি। এই কথা তারা ভাবলো? আমার নিজের চাহিদা খুব কম, কিন্তু তাদের আশা দিতে গেলাম কেন? তাদের বঞ্চিত করবো কি করে? এই ভাবনা আমার রাতে ঘুম পর্যন্ত নষ্ট হয়ে গেল। তারপর কি করে একদিন রোজগারের এই সহজ রাস্তাটা এসে পড়লাম নিজেই জানি না। এখন দেখছি স্মাগলিং, লোক ঠকানো বেশ সহজেই করে চলেছি। খুব সহজে করতে পারছো কি? না, আগে যেরকম সহজে হয়েছিলাম এখন দেখছি এই কাজে বিপদের ব্যবহারও কম নয়। তাই এদের কত ভেবে ট্রাস্ট ফান্ডটাকে বাড়িয়ে চলেছি। আর আমি হিসেব করে দেখেছি যে আর বেশ কিছু টাকা হলে ট্রাস্ট আর ফান্ড দুটোই নিজের ক্ষমতাতে চলবে। ড্রাইভার রক্ষ, সাক্ষী থাকা ভালো না। এভরিথিং ডিসম্যান্টল, মনে হচ্ছে তাণ্ডব ঘটে গেছে। শাবল দিয়ে দেয়ালটা খুললো কে? আর কেন খুললো জানি না স্যার। কে, এখানে কি একটা চেম্বার ছিল? এখানে কি মাল লেখা হতো? জানি না স্যার। তাহলে কি জানো তুমি? রাজ সাক্ষী বা তুমি কি দেবে? ননসেন্স, চলো চলো। আমার মনে হয় ভ্যালুয়েবল সব কিছু নিয়ে সরে পড়েছে। বাঘে পালিয়েছে নাকি? আমি স্যার, আমি স্যার। ঠিক ঠিক বলছো নাকি? বাঘের ঘরে গোপের ভাষা বাদুলি তো না? মিথ্যে সরকারি অ্যাপ্রুভাল হয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। বিশ্বের কোন স্যার? আমি আমার মরামায়ের দিব্যি কেটে বলছি। মরামায়ের দিব্যি চল। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান আর 11:30 আগে ফিরে যান। তুমি ঠিক বলছো, বারো বিশ জানে না মনে তো হয়। পজিশন তাহলে আমি চলি স্যার। আপনি যাচ্ছেন? হ্যাঁ। মানি চলে এসো।
থানায় গিয়ে যাই বলুক না কেন, কোর্টে দাঁড়িয়ে আমার বিশ্বাস দিনেশ অ্যাপ্রুভার হবে না। কাল ওদের বেলের ব্যবস্থা করতে হবে, কাল সকালে এসে তো উকিলের বাড়ি যাবো। তুমি এ বাড়ি থেকে বেরোবে না। কেন? বাড়িটা নতুন হলেও থানার এলাকাটা এক, আর তাছাড়া কেসটা শুধু স্মাগলিং এর নয়, তোমার এখানে একটা ফৌজদারি মামলাও চলছে। তবে ওরা গুলি ফুটি চালিয়ে দেবে এটা আমি ভাবতে পারিনি। আমিও তাই ভাবছিলাম, এবারে নিরিমিষি ব্যাপারে আমাকে গোলাগুলি দিয়ে ও করতো না কেন? ফৌজদারি মামলা কি বলো সর, মেয়ে চুরি? হ্যাঁ, তোমার হাসি পাচ্ছে কেন? তোর পাচ্ছে না? কেউ থ্রিলিং বল দেখি নি। ওই নিতাই মাল সরালো, স্মরণ আমাদের নিয়ে এলো, পুলিশ গিয়ে দেখবে সব বোবা। হ্যাঁ, তোর হাসি পাচ্ছে না? না, আমার জন্যই তোমাদের এই বিপদ ঘটলো, তাছাড়া তোমাদের আয়ের পথ বন্ধ হলো। আরে হলো তো হলো, তাতে করার কি আছে? তুমি কিছু ভেবো না দিদি। ও, আমার একটা ব্যাপার আছে। কি তো সেই সোনার গয়না? সে তো হাতে নিয়ে বলে যায় সোনার মতো ভারী না। ভালো মতো সেলস গার্ল থাকলে ধারে কাটতে পারে না আমার। কি বলছিস? না কিছু বলিনি, ভাবছি। দেখুন গো বৌদিরা, দেখুন হাতে করে নেড়ে চেড়ে বাজিয়ে কামড়ে দেখে নেওয়া। কামড়ে দেখবো কেন? না না, ঠাট্টা করছে। ঠাট্টা নয়, খাঁটি সোনা, সব ধাতুর চেয়ে শক্ত। অনেকে কামড়ে দেখে নেয় দাঁত বসে কিনা। তবে এইও বলে দিই, এই সোনা বিলিতি সোনা। বিলিতি সোনা? যেমন আমরার মধ্যে বিলিতি আমরা, বেগুনের মধ্যে বিলিতি বেগুন, তেমনি সোনার মধ্যে বিলিতি সোনা। যা কিছু বিলিতি সব সেরা। তবে এত সস্তা কেন? প্রচারের জন্যে কোম্পানি আধা দরে দিচ্ছে। চলো আর দেরি করো না, টাকাটা নিয়ে এসো। আমল যা, এত তারা কিসের? কত হলো? সব টিকিটে লেখা আছে, আমাদের সাহেব কোম্পানি, সততাই আমাদের মূলধন তো। তোমার 2,500 যাই। উনি হাতটা নিয়ে গেলেন? না না, ভয় নেই, বদ্ধির সব টাকা মার কাছে থাকে তো, মার গলায় হাতটা পরিয়ে টাকাটা নিয়ে আসবেন। মা না খুব খুশি হবে, মা খুব ভালো। তোমার 1,200 টাকা চলো নিয়ে। এ জিনিস তুমি এনেছ? হ্যাঁ। কবে থেকে ব্যবসা করছো? আজই প্রথম। আজই প্রথম? তুমি ডাকাতি করতে এসছো? না মা। তোমার বাবা মা আছেন? বাবা থেকেও নেই, আর মা কিছুদিন আগেই মারা গেছে। এই ভুগি, তুই এখানে দাঁড়া, পারাবার চেষ্টা করলে একেবারে চেপে ধরবি। কথা মা, আমি থানা থেকে পুলিশ নিয়ে আসছি। মা, সরকার মশাই, পুলিশ ডাকতে হবে না। কি বলছেন মা? ডাকাতি মেয়ে, একে ছেড়ে দিলে অন্যায় করা হবে, আর তাছাড়া কর্তাবাবু শুনলে আমাকে যাচ্ছে তাই করবেন। ওকে কিছু বলার দরকার নেই, এই নাও তোমার মালগুলো সব গুছিয়ে না। ওকে ওকে পথ দেখতে দিবি। কিন্তু আমি হেরে গেছি, আমার দ্বারা হলো না। তুমি সে করছো কেন? আমার জন্য বারিন্দাকে বাড়ি ছাড়তে হলো, মেজুরির বদনাম নিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, সব কাজ বন্ধ। ভেবেছিলাম কিছু টাকা তুলে দেব, তা হলো না। ভয়ে কেমন যেন ঘাবড়ে গেলাম। থাক, প্রথম প্রথম হাঁটতে গেলে 2-1 বার আছাড় খেতে হয়, আর তারপর তোমার এই পুলিশ ফুলিশের ভয় কিছুই থাকে না, সব কিছু এর ভেতরে, বুঝেছো? আমি এখন 1,000 টাকা সঙ্গে এটা এনেছি বুঝলে, আর একটা সঙ্গে লোক দিয়ে দিন, এটা বাড়িতে পছন্দ হলে বাকি 500 টাকা তাড়াতাড়ি দিয়ে দেবো। মনে করবেন না, মালিক তো এখন নেই। হার্ডি বাবু আমাকে খুব চেনেন, আমার নাম জগদীশ ঘোষ, 112/6 সরকার বানালেন আমার বাড়ি। আপনাদের কি চাই? আমরা একটু ঘুরে আসছি, চলো। ওই যে দোকানে জগদীশ বাবু গয়না কিনে, উনি আমাদের দোকানে একটা নেকলেস 2 লাঠির জড়বাসের পছন্দ করেছেন। আপনি মেয়ে ছেলে বাড়িতে একা, তাই বাবা আমাকে দিয়ে পাঠিয়েছে। দেখুন তো, বসুন বসুন। না আর বসবো না, আপনার পছন্দ কিনা দেখে বলে দিন। বাহ, বেশ তো, কত দাম?
সুনি বাবাকে 1500 টাকা দেবেন। জগদীশ বাবু তাই বলেছেন আপনার পছন্দ হলে 500 আর 200 টাকা আপনি যেন আমার হাতে দিয়ে দেন। উনি 1000 টাকা নিয়ে গেছেন তো, আর 200 দিয়ে ওই যে বেনারসি কিনতে বলেছেন না আপনার বোনের জন্য। দুলটা নিয়ে যান, ও তো আপনারাই নেবেন, টাকাটা নেই। ওই যা দিন দিন। আচ্ছা টাকাটা নিয়ে আপনি আমার সঙ্গে চলেন না। কি করে যাই ভাই, বাড়িটা তো খালি থাকবে, তাছাড়া যা দিনকাল পড়েছি না। বাবা বলছিলেন আজকাল খুব চুরি ডাকাতি হচ্ছে। সঙ্গে লোক আছে বেশ বেশ। দোকানে যাই, দোকানে দোকানে নয়, চলুন থানায় চলুন। বললাম না কর্তার কোনো মেয়ে নেই, থানায়। সে কি গগন বাবু, আপনার স্ত্রী বাড়িতে নেই? আপনার চাকর তো আসতে বললো, বললার স্ত্রী গয়না দেখবেন কিনবেন। চাকর হয়ে আমি আপনাকে আগ্রহছিলাম, আমি পছন্দ করব আমি কিনব। দেখেন দেখেন না, এটা দুল, এটা অন্য অন্য ডিজাইন। ভারী সুন্দর, পছন্দ হয়েছে? হ্যাঁ। তোমার বলছি তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দের কি আছে, দাম দেবেন আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই। তা কত দাম ওই হারটা? 300 এটা 500 রেখে দাও, 200 বেশি আছে। ওটা তোমার, মানে তোমার মজুরি। আমার মজুরি দরকার নেই। দেখি দেখি কেমন মানায়। আপনার স্ত্রীকে পড়ানকে? আমার স্ত্রী নেই, আমি যখন তাকে হার পড়াই তখনই সে আমার স্ত্রী। খবরদার আর একটা এগুবেন না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমার লজ্জাও নেই ভয়ও নেই। তাছাড়া টাকা তো তোমাকে আমি কিছু কম দিচ্ছি না। আমি এত খেলো নই। কিন্তু মালটা খেলো, ঝুটো মাল। ভালো চাও তো আমার কথা শোনো, না হলে পুলিশ আসবে। আমি চাচালেও পুলিশ আসবে। আসুক পুলিশ, ধরুক দুজনকে, এক হাজতে দুজনে রাত্রি বাস করবো। কোথায় পালাবে? পুলিশ স্যার দেখুন না, এই মেয়েটা দরজা খোলা পেয়ে একেবারে বাড়ির মধ্যে ঢুকে আমাকে একেবারে জাপটে ধরেছে। বাজে কথা, তাহলে পুলিশ ডাকবে কেন? তাই তো ভাবছি। তাছাড়া আপনার খালি বাড়ি আর ভেতর থেকে দরজা বন্ধ, আর ঘরের মধ্যে একজন খাকা মেয়ে, তাহলে পুলিশ ডাকতে যাবে কেন? আপনি বদমাইশি পেয়েছেন, আপনার পিঠে ছাল চামড়া তুলে নেব। দেখুন না, এক নম্বরে পাঠিয়ে দিন। চাপ স্যার, একটু পাশের ঘরে আসুন, পাশের ঘরে আসুন, আসুন আসুন। শুনুন, একেবারে নড়বেন না, আমি ভেতরে ঘরে যাচ্ছি, যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবেন, বুঝেছেন?
এই কথাই বলছিলাম স্যার। সে আপনি পুলিশকে ঘুষ নেওয়ার কথা বলছেন? হ্যাঁ ঘুষ কেন হবে স্যার, ঘুষ কেন হবে? আপনারা কত পরিশ্রম করেন তাই একটু পান টান খাওয়ার জন্য। আমার ঘুষ, আমি আমার ডিউটি ভালোভাবে জানি। আর চলুন আমি মেয়েটাকে ধরে নিয়ে যাব। আসুন পালিয়েছি। পালাবে মানে? আমি এক্ষুনি গিয়ে ধরে আনবো না কি? আপনারা কোথায় যাচ্ছেন? রিটার্ন পর যাবো। কেন আমাকে একটু নাকতলে পৌঁছে দিবেন? দেখুন না, দাদার গাড়ি নিয়ে আসার কথা ছিল কিন্তু আসেনি। আপনি উঠে আসুন। প্রশ্ন উঠছে না। চলো চলো সরদারজি, চলো। ভাগ্যিস আপনাদের পেয়ে গেলাম, নইলে যা ভয় করছিল। এক সুটকেস গয়না নিয়ে সর্বনাশ। আর বলেন কেন দাদাটা এত ইয়ে? অবশ্য টেলিগ্রাম করেছিলাম, পেয়েছে কিনা? এই দেখো, কলেজে ছুটি পাচ্ছিলাম না বলে শান্তিকে একা পাঠাচ্ছিলাম। ভাগ্যিস একা হলো। এবার ভয় কি, সঙ্গে তো শোনা দেন আমি। মা নেই বুঝি? এই তো। ও বাবা, তাহলে তোমারও তো একই বিপদ হতে পারত। শান্তির বিয়ের সব ব্যবস্থা ঠিকই আছে। তুমি লিখেছ শান্তির মায়ের খুবই নাকি সাজ ছিল, নিজের গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে বিয়ে দেওয়া। এসব আমার বিয়ের গয়না, ইচ্ছে ছিল এগুলো দিয়ে সাজিয়ে আমি তোর বিয়ে দেব। এগুলো তোর কাছে রাখ মা, বিয়ের দিনে পড়িস, তাতেই আমার আত্মা শান্তি পাবে, তাতেই আমার অতীত স্বাদ মিটবে। তাই যদি হয় ওই সব পুরনো গয়নাগুলো সঙ্গে এনো, বিয়ের অন্তত 7 দিন আগেই মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসো। সব কাজ তো আর মামাকে দিয়ে হবে না। Thank you.
জানেন, আপনিও ডাকাত দলের সঙ্গী। বাবা, কি গুলির আওয়াজ হলো, প্রাণ নিয়ে পালানোই দেয়। তখন যা রাগ হচ্ছিল না আপনার উপর, কি বলবো। এখন কি মনে হচ্ছে? আর লজ্জা দেবেন না তো, এর থেকে একটা জিনিস কিন্তু আমি রেখে দিয়েছি। কি? তোমার বিয়ের চিঠি। কয়লাগুলো দেখে নাও। এই পাতা শোন, এই চিঠিটা নিয়ে থানায় যাবি, থানায় গিয়ে দারোগাবাবুকে দিবি, বলবি ওই ডাকাত মেয়েটা এসছে। ডাকাত? যা আই, মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিস? আমি সত্যি সত্যি ওকে মিষ্টি খাওয়াতে বলেছি নাকি? দেখ, তোমার বাবা কোথায় গেলেন? এই পাতলা, বাবা কোথায় গেলেন? দে ওই মিষ্টি, মিষ্টি। ও বাবা, আপনি মিষ্টি মুখে ব্যবস্থা করতে গেছেন? না না, ও সব থাক, আমি চলি। না না, তা কি করে হবে, আপনি বসুন। বাবা বাবা, তুমি তো গয়নাগুলো না দেখে চলে গেছো। এই পাতলা, তো এখানে দাঁড়া, আমি দেখছি। বাবা, ও বাবা, কি চলে গেল নাকি? না, যাবে যাবে করছে। তো মিষ্টি দিতে হবে তো দাও, আমি দিয়ে আসি। না না, তোমার মিষ্টি দিতে হবে না, তুমি ওই গয়নার বাক্স মিষ্টিটা নিয়ে ভেতরে যাও, আমি ওই ডাকাত মেয়েটাকে দেখছি। ও ডাকাত নয় বাবা। সে তুমি তো বুঝতে পারবে না, তুমি যাও ভেতরে যাও, দারোগাবাবু আসুন তিনি বুঝবেন। আমি দেখি ঘাটি আর লাই। বাবু বাবু, তুই এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? যা 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 যা, মিষ্টি নিয়ে যা। তুই বসো, তুই বসো, মিষ্টি না খেয়ে তুমি যেতে পারবে না। বিয়ের দিন এসে খেয়ে যাবো। না না, সে ক্ষেত্রে তোমার মনে থাকবে না, তুমি বসো। থাকবে, বিয়ের চিঠিটা আমি টেবিলে রেখে এসেছি। কামড়া না, তুমি বাইরে যাবে। কেন? আমি তোমাকে পুলিশে দেবো, এক পা যদি। এবার এবার কোথায় যাবে? তোমার ডাকাতি করে আমি বার হচ্ছি। একটু চাতালে গুলি করো, এগিয়ে যান ওদিকে, ওদিকে এগিয়ে যান, যান আরো এখন, ওদিকে যান। আমি জানতাম যে তুমি এই ঘরটা করতে পারো। এই যে মশাই, তোরা আহত হলে নেমন্তন্ন চিঠিটা সঙ্গে এনেছি, মিষ্টি দিচ্ছি, কি খাওয়াবেন? কই খাই, খাইয়ে দিন, খাইয়ে দিন। সুর একদম পাল্টে গেল না? আরে এই সমস্ত লোকে কোনদিন কোনো উপকার করে? ঠক বেইমান, চোর চোর, একদম জান। কেন গিয়েছিলে? কার ওখানে গিয়েছিলে? ভাগ্যিস এই বিয়ের চিঠিটা ছিল, তাই তো আমি যেতে পারলাম। কেন গেলে? একা একা যেমন গিয়েছিল তেমনি জব্দ হতো? বললে তুমি যেতে দিতে না। দেখ, এটা খেলা নয়, দিস ইজ ক্রাইম। আইনের চোখে আমার ক্রিমিনাল, সেটা ভুললে চলবে কেন? ভুলিনি, কিন্তু ওর মায়ের স্মৃতি, ওর বিয়ের গয়না, হয়তো বিয়েটাই বন্ধ হয়ে যেত। যেত যেত, তোর তাতে কি? তুমি লোকের ভালো চাও না? তার একটা নিয়ম শৃঙ্খলা আছে, নিজের খেয়ালে যে যা খুশি করবে তা তো হয় না। আর এত যদি মনের বিকার, তাহলে আমাদের সঙ্গে গেলি কেন? সেটাও মনের বিকার বারিন্দা, মনের বিকারেই ঘর ছেড়ে এখানে এসেছিলাম, মনের বিকারেই তোমাদের পথে পা বাড়িয়েছিলাম। আর এতগুলো লোকের ঘানি টানার ব্যবস্থা করেছিল, এই তো? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারিনি। ডাক্তার, আর বুঝে কাজ নেই, যাও এখন চান খাওয়া করে আমার উদ্ধার করো। তুমি কিন্তু একটু বেশি রুড হয়ে গেলে। সে কি আমার জন্যে না নিজের ভালোর জন্যে? কিন্তু ওর ভালোটা তো ও বুঝলো না। না বুঝুক, কাল রাত্রে যে ডাকাতি করতে গিয়েছিল সেটা তো বুঝেছে। কি দরকার ছিল ওর এর মধ্যে আসার? আমারও তো তাই মনে হয়। কি দরকার ছিল আমাদের একটা মেয়ের গয়না লুট করার? তুমি বুঝবে না শরণ, 7 তারিখের টাকার ধান্দায় আমার মনের কি অবস্থা হয়ে আছে। কিন্তু অপর্ণাও যে কি মনের অবস্থায় সেই গয়না ফেরত দিতে গিয়েছিল সেটাও বোঝা দরকার। কি করে বুঝবো, ও তো সারাক্ষণ চুপ করে থাকে, একা একা কিসব ভাবে, সেটাও তো জানা দরকার। পৃথিবী জানি না দারিদ্র।
তুই আমার উপর রাগ করেছিস? না। কি হয়েছে আমাকে বল। কিছুই না। তাহলে রোজ লুকিয়ে লুকিয়ে একা একা কাঁদিস কেন? কি বলবো তোমাকে, আমি নিজেই জানি না। জানিস, বলবি না। তুই আমাকে বিশ্বাস করিস না পরি? না বাহিন্দা, না। আমি বললে তুমি বিশ্বাস করবে না। বল, তুই নিজেও হালকা হবি আর তোর দুঃখের ভাগ হয়তো আমরা নিতে পারবো? আমি আমি ভালোবেসে ঘর ছেড়েছি। কাকে ভালোবেসেছিস পরি? আমি বারিন, একবার শিগগির এসো। আমি তো জানি বাবা, পৈতের দাম তো হয় না, পাছে তুমি কষ্ট পাও সেই জন্য হাত পেতে নিতাম। আর সেই টাকাগুলো তোমায় দিয়ে যাব বলে কোনো মতে প্রাণটা ধরে আছে। আমি যে সমস্ত মন দিয়ে বুঝেছি বাবা, এ টাকা জোগাড় করতে তোমার জীবনে ঝুঁকি নিতে হয়েছে, আর তোমার সঙ্গে আরো আরো অনেক ছেলে জড়িয়ে পড়েছে, কিন্তু এভাবে আনা টাকা তো আমি চাইনি বাবা। কিন্তু আমার উপর যা অনেকে নির্ভর করে আছে মাসিমা, তবু তবু তোমাকে এ পথ ছাড়তে হবে, এতে কারোর ভালো হয় না। শরণ, আমরা লোককে দয়া করছি বলে আমাদের মনে খুব অহংকার, তাই না? কিন্তু আসলে তা নয়, আছে নিজেদের খেলো মনে করি, তাই অনেকে দয়া করে আমাদের কাছ থেকে টাকা নেয়। দোষ কারো নয়, দোষ আমার। নিজের বুদ্ধির দোষে একটা ডাকাতের দল গড়ে উঠছে, বুঝতে পারিনি। আর তাছাড়া যারা আমাকে ভালোবাসে তাদের বিপদের মুখে ঠেলে দিয়ে এই দয়া বিলাসিতা অন্যায়। তুমি দল ভেঙে দাও সব। আমি কোথায় যাব? সেই ব্যবস্থাও হবে। আমার কিন্তু কেউ কোথাও নেই বাড়িটা, আমি শুধু একটা ছোট্ট আশা বুকে নিয়ে ঘর ছেড়েছি। তুই এখন যা তো, আমার একটু ভাবতে দে। আমি তো তোকে সত্যি সত্যি পথে ফেলে দিয়ে চলে যেতে পারবো না, একটা না একটা কোনো নিশ্চিন্ত আশ্রয় নিশ্চয়ই পাঠিয়ে দেবো। এখন আমি কি করবো বারিন্দা? যে মালিক নিজের ভাইকে ঠকাবার জন্য নিজে চুরি করে আমার জেলে পাঠাচ্ছিল, তুমি তার কাছে ফিরে যেতে বলছো কেন? একদিন তো আমার স্পাই হিসেবে চায়ের দোকানে বসে থাকতিস, টাকা পেলে একটা ভালো রেস্টুরেন্ট করতে পারবি না? টাকা পেলে তো পারবো, আমার কি হবে, হয়তো অল্প টাকায় তো সোনার দোকান খোলা যাবে না। তাছাড়া ওকে একবার মিথ্যে সোনা চুরির দায়ে দোকান থেকে তাড়িয়েছে। হবে হবে, সেই ব্যবস্থাই হবে। হবে তো বলছো, এখানে তো কত আরো কত রয়েছে, সব হবে। তুমি একটা হিসেব করে লিস্ট করো, আমি সব টাকা জুগিয়ে দেবো। ও দল ভাঙা খেসারত না, শেষ কর্তব্য। কিন্তু টাকাটা জুড়বে কি করে? একটা চ্যারিটি পারফরমেন্স কিংবা স্টেজ শো। আচ্ছা কি বলছো বলো তো, তার থেকে কত আসতে পারে? 2000-4000? তোমার সব বলিনি না, আজ আমি পরে বলবো।
এতে আবার আমাকে সভাপতি করো কেন? হোটেল ধানচালের ব্যাপারে একটু মানে আমি তোমার বক্তৃতা করতে পারি না। আরে না না, বক্তৃতা আমরা লিখে দেবো, বক্তৃতা কেউই করতে পারে না। এই যে গভর্নরের বাজেট বক্তৃতা হয় ক্যাবিনেট লিখে দেয়। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তো ও নিজের কেউ বলে না? না না, আমেরিকার প্রেসিডেন্টের বক্তৃতা পর্যন্ত লিখে দেওয়া হয়। আপনি যদি ভারতবর্ষের প্রেসিডেন্ট হন। না না না, আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার স্ত্রী ছেলে মেয়ে শালা শালি সব বসে আছে, শালারা বসে আছে, আর তাদের সামনে আপনি বক্তৃতা দিচ্ছেন, আর সেই বক্তৃতা শুনে জ্ঞানী গুণী সকলে হাততালি দিচ্ছে, ভাবুন তো। ভীষণ লজ্জা করবে। তাছাড়া সবাই জানে আমার পেটে ডুবুরি নামলেও কবে রুবে না, বুঝলে না? তাছাড়া একটা কাজ করুন বান্ধব, আপনাকে আমি এক টাকা চাঁদা দিচ্ছি, আপনি আমাকে রেহাই দিন। না 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 না, চাঁদা আমি এক পয়সা আপনার কাছ থেকে নেবো না, চাঁদা নিতে আমি আসিনি। কি যে বলেন না আপনি, লেখা পড়া জানেন না? আরে লেখা পড়া জানেন না কি কারণ গায়ে লেখা থাকে? কার্পেটে কি আছে কেউ বলতে পারে? মুখস্থ করে বলবেন, মুখস্থ করে বলবেন, দেখবেন কথার ফুল জুড়ে ছুটছে। আরে গভর্নর মন্ত্রী ও সব দূরের কথা, আপনার স্ত্রী দেখবেন আপনাকে আরো বেশি সম্মান করছেন। এই তো আমি আপনার বক্তৃতা লিখে এনেছি, আপনি একবার দেখুন। আপনি লেখাটা সঙ্গে করে নিয়ে এসছেন? হ্যাঁ আপনি পড়ুন না, পড়ুন 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 পড়ুন। সমবেত সুধী বেল্ল এই কলকল নাদিনী গঙ্গা প্রবাহিতা, শস্য শ্যামলা বঙ্গের ভিত্তিতে সর্বত্র যেন সঙ্গীত ঝরিয়া পড়িতেছে। না কি হলো? চাকরটা আসছে, ওর সামনে বলবেন না। কি চাই তোমার? শরবত। শরবত আমি খাবো না, আপনি খাবেন? হ্যাঁ না উনি খাবেন না, যা আসুন 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 আসুন। বাবু আপনি বাইরের লোক নিয়ে বাথরুমে যাচ্ছেন? তাতে তোমার কি? বাথরুম বলি বটে, এটা আসলে এটা বাথরুম নয়, এটা হচ্ছে পুজোর ঘর। ভিতরে গিয়ে না গোপনে জমি একটা রিহার্সাল দেওয়া যাবে। এই আপনার পুজোর ঘর, এটা একদম দমাটকে আসছে, অন্ধকো দমাটকে আসছে, অসুবিধা আছে না? একটা জামা নেওয়া অবশ্য আছে, দাঁড়ান খুলে দিচ্ছি। আপনি সত্যি ভালো মানুষ, হতেই হবে হতেই হবে হতেই হবে, কালচারের লোক তো। এবার একটু বলুন তো, ওটা ওই কল কল না দিন বঙ্গে শস্য শ্যামলা গঙ্গে খুব ভালো। আমি কি পড়বো? আমি দেখে যাই, আপনি পড়ে নেবেন। আমি পড়বো, ঠিক আছে মুখস্ত করে নেবো, সেই মুখস্ত করার সময় তো পড়তে হবে, সে সময় বড় হয়ে যাবে। আচ্ছা শুনুন, ওই একবার ঠিক মুখ টুকটা বলুন তো, ওই কলকল নাদিনি গঙ্গা প্রবাহিত শস্য শ্যামল বঙ্গে সর্বত্র সঙ্গীত ঝরিয়া পড়িতেছে। আমি প্রধানমন্ত্রী? হ্যাঁ আমি কালো বাজার এবং আমি প্রধানমন্ত্রী। না না আপনি বুঝতে পারছেন না, আপনি তো আমার প্রধান খুঁটি। হ্যাঁ আমার আর্টিস্টটা ফরেনে যাবে, তার জন্য আমার দরকার টাকা। ওরা 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 টাকা পয়সা আমি দিতে পারবো না, একটা পয়সা আমি দিতে পারবো না, টাকা পয়সা আমার নেই। হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, আপনার কাছ থেকে একটি পয়সাও চাঁদা আমি নেবো না, সমস্ত আমি টিকিট বেচি টাকা তুলবো। তবে আপনি যদি আমাদের প্রধান অতিথি হন, তাহলে লোকের মনে তো একটা ধারণা হবে যে আপনি বেশ মোটা একটা টাকা আমাদের দিয়েছেন, আর সেই হাওয়ায় ওই ২৫০ দিনেওয়ালা পার্টি আমি দু একটা ধরে নিতে পারবো। বিজনেস ইয়ার আমি কি শেখাবো? রাইট রাইট, বিজনেস মানে হচ্ছে গুডউইল থেকে কাজে লাগানো, তাতে আমার কি লাভ? টাকা তো আপনি পাচ্ছেন মশাই, শুনুন যেখানে তাবারে গন্ধ নেই সেখানে আমিও নেই। কি আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না, গভর্নর মিনিস্টার হাইকোর্টের জজ ভাইস চ্যান্সেলর এদের সঙ্গে আপনার নাম ছাপা হবে, একসঙ্গে এদের সঙ্গে আলাপ হবে, আপনি ফ্যামিলি শুদ্ধ যাবেন, কাগজে ছবি বেরোবে। ছবি বেরোবে? হ্যাঁ নিশ্চয়ই বেরোবে।
ছবি বেরোবে? হ্যাঁ, তাহলে আমি চিনকে এসেছি। আলবা, লোকে জানুক, লোকে জানুক যে আপনি তো শুধুমাত্র একজন কালোবাজারই নন। না, মানে আপনি তো শুধু একজন ব্যবসাদার নন, আপনি হলেন একজন সংস্কৃতির সমাজদার। নাচ গান মেয়ে ছেলেদের নাচ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লোকে জানুক। হ্যাঁ, লোকে জানুক আমি চিফ গেস্ট। হ্যাঁ, আমি চিফ গেস্ট হবো। আর বাড়ি শুধু সব যাও, কাগজে ছবি ছাপা হবে। আমার বক্তব্য দিকে ধরুন তো আদেশ ছোট করে। হ্যাঁ, চমৎকার কাগজে ছবি ছাপা হবে। গিন্নি তাহলে বলে আসছে। হ্যাঁ, চমৎকার। ও গিন্নি, গিন্নি ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে কোথায় যাচ্ছেন? হবো না, ওদিকে কোথায় যাচ্ছেন? এদিকে কি? হ্যাঁ, এদিকে কি? বাইরে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথ কি এদিকে? না, আমি ঠিক চিনতে পারিনি। আসলে বাড়ি যাওয়ার রাস্তাটা একটু গোলমাল করে ফেলেছি। আমি ভাবছি কোথায় এসে পড়লাম। আচ্ছা, আপনার এত সিন্ধুক, আপনার অনেক টাকা নেই। টাকা টাকা কোথায়? সব ফাঁকা সিন্ধুক। ইয়ে, মানে আমি সিন্ধুকের ব্যবসা করি তো। হ্যাঁ, বাড়ি যাওয়ার পথ এদিকে এদিকে সব ফাঁকা সিন্ধুক। কি রে, কি হয়েছে? কি তোর সকাল থেকে মন খারাপ করে আছিস কেন? তুমি কি সত্যি বাসা ভেঙে দেবে? হ্যাঁ, তারপর কার সঙ্গে তার দেখা হবে না, যে যার নিজের পথে চলে যাবে। কিন্তু আমি তো একা চলতে শিখিনি। সেটা পথ চলতে চলতে শিখিনি। আমি যে মনে মনে একটা স্বপ্ন বলে চলেছি, একটা ঘর, একটা নিশ্চিন্ত আশ্রয়, সেটা নিজের চেষ্টায় গড়ে নিবি। সে সাহায্য তুমি করতে পারো না? আমার পক্ষে সম্ভব না। একটু বন্ধুর আশ্রয় তাও সম্ভব নয়? না। তবে কি আমি নোংরা মেয়েদের মতো এসে যাব? আর ভবিষ্যৎ জীবনও ওই পেশাদারী মেয়েদের মতো হবে? এই কথা বলছিস কেন? বর বলো, ঘরই বলো, মেয়েদের জীবনে তুই এর আশ্রয় যদি না থাকে, পেশাটা ভদ্র হবে কি করে? আমার জন্য তোমার এতটুকু মমতা নেই, আমাকে তুমি এতটুকু ভালোবাসো না। তুই কি ভাবিস তোর জন্য আমি ভাবি না? তোকে আমি ভালোবাসি না? তুই কি ভাবিস তোর চোখের জল দেখতে আমার ভালো লাগে? ওরি, তোর জন্য আমি প্রচুর অর্থের ব্যবস্থা করে যাব, যাতে তুই তোর নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ে নিতে পারিস, তোর পছন্দের মতো একটা ভালো ছেলেকে বিয়ে করে তোর স্বপ্নের ঘর গড়ে তুলতে পারিস। আর সেই জন্য আমার সঙ্গে তোকে আমি জড়াতে চাই না রে, তোর ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। পড়ি, এটা কি ভালোবাসা নয়? বারিন্দা, আমার চিনতে পারছো? আরে তুমি চিনতে পারবো না, তুই তো সেই সেই নাইবার গেলাম বিলাত সেই। হ্যাঁ, আমি কিন্তু তোমার ছবি না দেখলে তোমায় চিনতে পারতাম না। ছবি কিসে? না, আমি তো তোমার দেশের বাড়িতে গেছিলাম। ও, তুমি এখন কোথায় আছো? এখন এখন রাস্তায়। না না, মানে ঠিকানাটা কি? আদু ঠিকানা ফিকানা নেই, ওই শুনিস নি, ভোজন যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। তোর ঠিকানাটা কি দরকার বলতো? না মানে পরে কোথায় দেখা পাবো? পরে 10 টাকা দিত। হ্যাঁ, এটা রাখ, এখানে এই সময় আমি থাকবো, এখানে গেলেই আমার দেখা পাবি, বুঝতে পেরেছিস? আর শোন, ওই চাল্লাইন কবিতা মুখস্থ করে যাস, তো একটা ফাংশন আছে। ঠিকানাটা দিলে না? ঠিকানা নেই। তাহলে পড়ি এখন কোথায়? তুই আমাকে একটা সত্যি কথা বলবি? সত্যি তোর বিয়ের সম্বন্ধ হয়েছিল, এই জন্যই ঘর ছেড়েছিল? কতবার তো বলেছি, বাবা পুলিশ নিয়ে এলো তবুও বিশ্বাস হচ্ছে না। সে বিয়ে হলে ভালোই হতো, ভালো ঘর বর দুই পেতিস। হঠাৎ এ কথা?
আমাকে রাতভর জায়গা পাচ্ছ না? হ্যাঁ, ওর সঙ্গে দেখা হওয়ার পর তাই মনে হচ্ছে। মানে? মানে ওর সঙ্গে দেখা হওয়ার পর তোর খোঁজ খবর জিজ্ঞেস করলো, তোর ঠিকানা জানি কিনা জিজ্ঞেস করলো। তুমি কিছু বলেছো নাকি? পাগল নাকি? ভালোই করেছো। বোধহয় ভালো করিনি রে। তুই ভুল করতে পারিস, কিন্তু সে যে তোকে ভালোবাসে সেটা বুঝতে আমার ভুল হয়নি। কি বলছো বারিন্দা, ভালোবাসে সেই জ্বর ছেলেটা? জ্বর কি রে, কি বলছিস তুই? আরে হ্যান্ডসাম ব্রাইট ছেলে, ওই যে কি নাম যেন, আহাহা, আরে ওই তো সেই ছবিটা তুলে থাকবে মাসের তোদের, এই যে কি নাম যেন, অজয়, অজয়, অজয়। তুমি তাকে কি বলেছো বারিন্দা, কি বলেছো তাকে? তুই তার সঙ্গে দেখা করতে চাস? সম্ভব? কেন সম্ভব না? আমি তো তাকে একটা ফাংশনের কার্ড বিক্রি করেছি, বলেছি ফাংশনের দিন গ্রিন রুমে এসে যেন আমার খোঁজ করে। ইচ্ছে করলে তুই সেইখানেই তাকে দেখা দিতে পারিস। দেখা করবি? কি বলছো বারিন্দা, এই তো আমার স্বপ্ন, একটা ছবি, কিন্তু সে কি আসবে? ও আসেনি? কে? অজয়। ও ও এলেই আমি তোকে ডেকে পাঠাবো। এবার আমাদের প্রধান অতিথি মশাই আপনাদের সামনে ভাষণ দেবেন। না আমি না, আমি না, আমি না, আমি না, আমি তৈরি হইনি এখনো। আপনি সভাপতি আগে, সে কখনো হয় না? হয় হবে, দেখুন দেখুন, আমি আমি আমাদের প্রধান অতিথি মশাইয়ের অনুরোধে প্রথমে ভাষণ দেবেন আমাদের সভাপতি মহাশয়। এই সেরেছে, কি করলেন বলতো? সমবেত সুদীপবৃন্দ, এই কলকল নাদিনী গঙ্গা প্রবাহিত শস্য শ্যামলা বঙ্গের প্রকৃতিতে সঙ্গীত ঝরিয়া পড়িতেছে। আমি সেই সুরে সুর মিলাইয়া বলিতে চাই, আমি সেই সুরে সুর মিলাইয়া বলি। আমার আর কিছু বলার নাই। কি হচ্ছে মনে হ্যাঁ? তখন দেখলো কানের কাছে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই বলে কেউ ভর্তি হয়ে দিতে পারে? আপনি বলবেন না? জানেন এবার আপনি বলুন গিয়ে। হ্যাঁ, আমার তো আমার কিছু বলার নেই বলে বসে বলেছি, জান বলুন। মানে আমার এখনো মুখস্থিত হয়নি। সমবেত শ্রুতি মণ্ডলী, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমরা আমাদের সভাপতি মশাইকে বক্তৃতা না দেওয়ার জন্য অনুরোধ করেছি। ঠিক আছে, ঠিক আছে। আমি তৈরি হইনি, আপনার কিন্তু ছবি তোলা হচ্ছে। সমবেত সুদীপবৃন্দ, এই কলকল নাদিনী গঙ্গা প্রবাহিত শস্য শ্যামলা বঙ্গের সর্বত্র সঙ্গীত যেন ঝরিয়া পড়িতেছে, সেই সুরে সুর মিলাইয়া আমি বলিতে চাই, আমি বলিতে চাই, সেই সুরে সুর মিলাইয়া আমি বলিতে চাই, সেই সঙ্গীত মূর্ছনা সকলের বুকের তন্ত্রীতে বারে বারে আঘাত করিয়া একটি সার্বিক সঙ্গীতময় ঐক্যতানের পরিবেশ গড়িয়া তুলিয়াছে।
যতদিন সম্ভব আপনার ট্রাস্টটা চালিয়ে যান, আমার কাছে আর কিছু প্রত্যাশা করবেন না, আর তাছাড়া আমাকে আর পাবেন না। আপনি বিলেত যাচ্ছেন কবে? ও কাল ভোরে। বারিনের টাকা আমার রিভলভার আর
এখানে দলের লোকেদের নামের লিস্ট, কাকে কি টাকা দিয়েছি তার হিসেব, এগুলো সমস্ত আমি এখানে রেখে যাচ্ছি। বাদী নেলে তুমি বলবে, আমার কিন্তু একটু দেরি করবার সময় নেই। কি হলো দিদি? দিদি কি তোমার মুখ এদিকে ঘোরো। কোনো দরকার নেই, তোমাদের হুকুম ঠিকই তামিল করবো। কাঁদছো কেন দিদি? কি বা হয়েছে আমার? কিছুই হয়নি, একটা আশা নিয়ে তোমাদের জলসায় মেতেছিল, কিন্তু এতটুকু তোমাদের দর্শ হইল না, সে সবার আগেই আমাকে জোর করে নিয়ে এলে কেন? সেখানে আর মিছে মিছে থাকার দরকার ছিল না। তাহলে কি দরকার ছিল ওর সম্বন্ধে এই মিথ্যে বলার? ওইটুকু প্রলোভন না দেখালে আমি কি কাজটা করতাম না? বারিন তোমাকে কি বলেছে, তুমি কেন গেছো, ফাংশন শেষ হবার আগেই কেন সে তোমাকে চলে আসতে বলেছে, এ কথাগুলোর উত্তর একমাত্র সেই দিতে পারে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি চলি। তুমি শুধু ওকে বলো ওর দেরি দেখে আমার হিসেব আমি তোমার হাতে বুঝিয়ে যাচ্ছি। আমার লোক দেখছে ওরা দুম দুম করে পুলিশ উঠতে উঠতে চলে। হ্যাঁ স্যার, আমার অনুমান ঠিক স্যার। জানতাম অর্ধরে যদি কোনো পাত্তেই পাওয়া যাবে না, ওদের ঠিকানা সব ভুয়ো। বারিনকে জানতাম, খুব ভদ্রলোক স্যার, লেখাপড়া জানা ছেলে, খুব ভালো বক্তৃতা লিখতে পারে। আমাকে একটা এত সুন্দর বক্তৃতা লিখে দিয়েছিল না, গভর্নর বা মুখ্যমন্ত্রী যদি শুনতেন। আমার বসে থামুন, আপনারা তো এত লোক চেনেন, তা এই লোকটাকে চিনতে পারলেন না? না দুর্বলতা, ওই বাবু না আমার দুর্বলতা। এই বারিন স্যার জানেন? দেখতে পারেন, কন্টাক্ট মিস্টার বোস, ওর থানা তো বারিন পাওয়া গেছে। ইয়েস স্যার, বস স্পিকিং স্যার। ইয়েস মিস্টার বোস, গেট হোল্ড টু ট্রান্সফার and find out his address. Yes sir, আমি এখন অ্যাকশন নিচ্ছি স্যার। tonight is the last night. আজকে ওদের ধরতে না পারলে next action পর্যন্ত ওদের ঠিকই খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এগুলো ভারী অন্যায়, এত তাড়াতাড়ি করেন না যে ড্রেসটা বদলানো হলো না। কি করবো বলুন দিদি, আমাকে 10:30 ট্রেন ধরতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিই, কিছু মনে করবেন না। শুনুন, বারিনবাবুকে চেনেন? বারিনবাবুর বাড়ি কোথায় জানেন? না। বারিনবাবুর বাড়ির ঠিকানা জানেন? বেটা আপনি একটু ওই ঘরে বসুন, আমি দেখছি। বাড়িতে গেলে? না, যদি তোমার সঙ্গে টাকা না হয়তো সরিয়ে চলে এসেছি। কিন্তু আমি তো তোমার দেরি দেখে টাকা আরাম সব অপর্ণার হাতে দিয়ে এসেছি। সেই আমি তোকে ব্যাপারটা জানাতে চাইনি। ও তাই সে বিগড়ে আছে। জানি, কালই ওকে একটা হোস্টেলে পাঠিয়ে দেবো, তারপর অজয় বলে একটা ছেলের খোঁজ করতে হবে। সে কি সংস্কারী মানো তাহলে পরিতা স্ত্রী? স্ত্রী বাগদত্তা অন্নপূর্ণা হাতে তোর নিজেও তাই বিশ্বাস করে। আল থেকে যোগাযোগটা ঘটিয়ে দিলি আমার ছুটি। কোথায় যাচ্ছি? চলো গেলেই দেখতে পাবো। জানে তো 10:30 ট্রেন, তবু দেরি করছে। দেখো হয়তো এখন অমলকে আতিস স্যার মন নামে ডেকে আছি। রাবিশ বলছি, আছিস কেন? ওই মেয়েদের ওখানে পুলিশ এসছে। হ্যাঁ, ওই মা আলকা দিদির। হ্যাঁ সে কি? এই পরিকথায় নেই যে তোমার সামনে খুব রেগে আছিস মনে হচ্ছে। তাহলে তোমার কি হয়েছে? কি হয়েছে বুঝিস না? কি করে বুঝবো, আড়াল থেকে তুমি সুতো নাচছ, আমি তো নাচের পুতুল। একবার ঘাড় ধরে এখানে নিয়ে যাচ্ছ, আবার ওখানে। একবার বলো সৎ পথে চলবো, আমার গিয়ে বলছে পুলিশ আসছে সবকিছু গুছিয়ে। সবকিছু নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, চৌকি চেয়ার উনুন ছাড়া সব সব এনে। তাই ভাবলাম সাবধান হওয়াই ভালো, না হয় জিনিসপত্র গুলো সব একটু খাটু নিতে পারলো আর কি। ঠিক করছিস, বাড়ি তো কালই ছেড়ে দেবে। তো শোনেন, আর 20 মিনিট সময় আছে। বারিন্দা পুলিশ কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ, বিপদ তো তুই কাটিয়েই দিয়েছিস,
তাই তোকে আমি বিপদের বাইরে দেখতে চাই। এটা কি একটা কথা হলো? বাড়ি একশো বার নট এ ওয়ার্ড মত, তোমার কাজ শেষ, তুমি এক্ষুনি যাবে বাড়ি। আমি ফিরলে তারপর বেশ সামনে কেউ নেই। আমার মনে হয় ওরা আস্তানা ছেড়ে চলে গেছে, ভেরি ক্লিয়ার গ্যাং ইন ডিট। তাই বলছি স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটা চান্স নিতে পারি। আমার প্ল্যানটা হচ্ছে, ইয়েস অলরাইট, টেক এ চান্স। আমি আপনাকে আরো ফোর্স পাঠাচ্ছি। ডাকাতি? ডাকাতি তোকে যখন জানাতেই হবে তখন সত্যি কথাই বলি, জলসার আড়ালে আমরা আমাদের জীবনের শেষ ডাকাতি করেছি। সকলের দায় দায়িত্ব মিটিয়েছি আর টাকার দিক থেকে অন্তত তোর ভবিষ্যতের একটা ব্যবস্থা করেছি। না জানিয়ে তুমি আমাদের ভাগ্য নিয়ে জুয়া খেলেছ। সে জুয়ায় হার তো হয়নি, কিন্তু আমার মস্ত ক্ষতি হয়েছে। কেন? অজয়ের সঙ্গে দেখা হয়নি বলে? সে তুই আমার উপর ছেড়ে দে, তার সঙ্গে দেখা আমি করিয়ে দেবো। ঠিকানা তো জানো না? ঠিকানা জানি না সেটা ঠিক, তবে কাগজে বিজ্ঞাপন দিয়ে ওকে আমি খুঁজে বের করবই, আর সেই জন্য কিছু টাকার ব্যবস্থা আমি হিসেবে ধরে রেখেছি। কেন, তুই লিস্টটা দেখিস নি? তাই নাকি? কোন লিস্ট? যে টাকার বান্ডিলের লিস্ট স্মরণ তোকে দিয়েছি সেটা বের কর। টাকার লিস্ট? ওটা তো জানিনি। তবে যে সব 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 নিচিস তাহলে একদম ভুলে গেছি। চাবি দে বারিন্দা। যেও না বারিন্দা, আমার টাকা চাই না, আমার ভয় করছে। তোর জন্য নয়, অনেক নিরীহ লোকের নাম ঠিকানা ওই লিস্টের মধ্যে আছে। ওই লিস্ট টাকা রিভলভার না সরাতে পারলে সর্বনাশ হয়ে যায়। তবে আমিও তোমার সঙ্গে যাব, আমি কিছুতেই তোমাকে একা যেতে দেবো না। তা হয় না, তুই তো সঙ্গে যাবি না। এমনকি যদি আমার চরম বিপদ ঘটে যায় তাহলেও প্রকাশ করবি না তোর সঙ্গে আমার পরিচয় ছিল। চোখের জল কেউ বিশ্বাস করিস না পড়ি, শুধু বিশ্বাস করিস আমি কারো অমঙ্গল চাইনি আর তোর ভাগ্য নিয়েও জোর খেলতে চাইনি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাড়িওয়ালা সাহায্য করছেন। আর স্যার কিছু স্থানীয় লোক?
আমার। বিয়ে করবেন মায়ের পছন্দ করা পাত্রীকে বিয়ে করবে, এক বছর অপেক্ষা করতে হবে।
এসব ধাষ্টা মন শুনতে পেলে ভেবেছ? বাবা তার শত্রু। তোর কোনো আত্মীয় বাড়িতে? কোথাও খোঁজ নেই। তোর মা কি বলেন? মা নেই, কোনো খুলে কেউ নেই, কেউ তার খবরই জানে না, আর যারা জানে তারা ভুল জানে। যা তারা শোনায় তার শুধু দুর্নাম, কিন্তু আমি বিশ্বাস করি সে কিছুতেই খারাপ হতে পারে না। নিশ্চয়ই সে আমারই জন্য ঘর ছেড়েছে, অথচ না চেহারাটা ভুলে গেছেন। অন্ধকারে বিয়ে হয়েছিল মন্ত্র পড়ে? মন্ত্র পড়লে বিয়ে হয়? আমি তো তাই বুঝি। সংস্কৃত মন্ত্রের মানে আপনি বোঝেন? কটা বর কোনো বোঝে? কোনে তো এটুকু বুঝি, বর শপথ করছে। শপথ? তবে শুনুন, শুধু বিয়ের আসলে কয়েক মুহূর্তের মন্ত্র নয়, সারাটা জীবন আমি সেই মন্ত্র পাঠ করছি। আমি শপথ নিয়েছি, সে আমার স্ত্রী, সে কথাটাকে জানিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি সেই কম ছোটবেলায়। আচ্ছা মাসিমা, আমি যদি পরীকে বিয়ে করি তাহলে পরীর আমার বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না? আগে বড় তো হও, তারপর? তারপর তারপর একদিন আমারই খোঁজে সে ঘর ছেড়েছে। বিশ্বাস করেন? করি বই কি, না করলে তার বাবা তার সঙ্গে কত কথা বলেছেন, তবু যাকে নিয়ে কুৎসা সেই বারিন্দার কাছেই আমি অপর্ণার খবর জানার জন্য কত অনুনয় করেছি। দুঃখ করিস না, শোন শোন, এক কাজ কর, তুই ওখানে চলে আয়, ওই দিন তোর সঙ্গে আমি করি দেখা করিয়ে দেবো। অবশ্যই দেখা না বন্ধু, তো ঠিক আমি দিয়ে দেবো। একটা জলসায় তার খোঁজ পাওয়া যেতে পারে শুনে পাগলের মতো ছুটে গেছে, কিন্তু তার খোঁজ পায়নি। বলতে চান এইভাবে খুঁজে বেড়ানোর কোনো মূল্য নেই? শাক বাজিয়ে বিয়ে করিনি বলে কি সে আমার স্ত্রী নয়? প্রতিদিন ভাবি সে আসবে, সে নিশ্চয়ই আসবে। এমনভাবে লোকের ভিড়ে আমার অপর্ণ হারিয়ে যাবে কথা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। রুমাল আনো নাকি? না তো তাহলে টাকা আছে, চল। আপনি কাঁদছেন? কাঁদছেন কেন? এতেই বা কতটুকু চিনি? আপনার কথা তো জানলাম, তবে এটুকু জেনে রাখুন, যদি কোনোদিন আপনার বয়সী আপনার মতো চোখ কোনো মেয়েকে দেখেন, যদি শুনেন তার নাম অপর্ণা, তাকে বলবেন অজয় আজও তোমার অপেক্ষা করে আছে। আমার ঠিকানা কিন্তু কি হলোটা কি থাকতে পারো?
পারমিশন রাখ না, একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে। কি হলো? চল দাঁড়াও। এই ব্যবসা তাহলে এত দূর ছুটি আনলে কেন? আগে বললি পারতে। টাকা চাই না। কত টাকা চাই? এই নাও টাকা। বাবুজি শালা শালা মেয়ে ছেলে নিয়ে ব্যাপার কি হয়েছে আপনার? ওরা আপনাকে মেরেছে না আপনাকে ঠকিয়েছে? না, ঠকাতে এসেছিল, পারেনি। কি ব্যাপার সীমা দেবী? আবার কোন মতলবে? মজুরিটা কম হয়ে গেছে বুঝি? আমি সীমা নই, বিশ্বাস করুন। হ্যাঁ নিশ্চয়ই আপনি সীমা নন, নিজের নাম নিয়ে খুব ব্ল্যাকমেল করে না। এখন কি নাম দিয়েছেন? হ্যাঁ আমি আমি বলুন বলুন, থামলেন কেন? বলুন না, আপনার নাম অপর্ণা। আপনি যে জেনে গেছেন যে ওই নামটার উপর আমার বিশেষ দুর্বলতা আছে, আপনি যে জেনে গেছেন যে ওই নাম নিয়ে আমার সব থেকে বেশি ঠকানো যায়, বলুন না। বিশ্বাস করো আমি সেই অপর্ণা যাকে তুমি দিন রাত পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ, আমি সেই অপর্ণা, বলুন। বিশ্বাস করো অজয়, আমি সত্যি সেই অপর্ণা। চমৎকার, এবারে বলুন আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো। সত্যি তাকিয়ে দেখো আমার মুখের দিকে তাকিয়ে। কত টাকা চাই? আরো কত টাকা চাই? শুধু পরিচয় দিতে চাই। আপনার পরিচয় তো আমার এখানেই লেখা। আমি টাকা চাই তোমার কাছে, আশ্রয় চাই অজয়। টাকা চাও না, ওই পরিচয় এখানে থাকতে চাও না, বেরিয়ে যাও। আমি বলছি এই টাকাটা আমি ওকে ঠকিয়ে নিয়েছি। পিতুরি তো কোনো ডায়েরি এখানে করেননি? আপনারা খোঁজ নিন, আজ বিকেলে আপনার থানার কাছে এই ডায়মন্ড হাবর রোডে কেউ অজয় ব্যানার্জিকে ব্ল্যাকমেল করেছে কিনা। আর কে কে সঙ্গে ছিল? কেউ না। এই হলো আমার জেলে আসার ইতিহাস। তুমি কনফিউজ করে খুব ভুল করেছ, আর তুমি যে অপর্ণা একথা অজয় বিশ্বাস না করে ভালোই করেছেন, তাহলে তার বেশি আশা ভঙ্গ হতো। সে বিশ্বাস করেনি, এসডিও পর্যন্ত বিশ্বাস করেনি। এসডিও বোধহয় ভেবেছেন যে তোমার স্বীকারোক্তির পেছনে কোনো ষড়যন্ত্র আছে। কি করে বোঝাবো, এ আমার ভাগ্যের ষড়যন্ত্র। তাকিয়ে দেখুন, ওই একলারি আসামিটি বলেছে যে সে ঠকি আপনার কাছ থেকে টাকা নিয়েছে। ভালো করে তাকিয়ে দেখুন, ওই মেয়েটিকে আপনি টাকা দিয়েছিলেন কিনা দেখুন, ভালো করে দেখে বলুন। কোনো মেয়েকে আমি কখনো টাকা দিইনি, কোনো মেয়ে আমার ঠকাতে পারে তেমন কোনো কারণও কখনো ঘটেনি। তাকিয়ে দেখবার প্রয়োজন নেই, ও মেয়েকে আমি চিনি না, জীবনে কখনো দেখিনি। মিথ্যে বলছে, আমি ঠকিয়েছি। তাহলে কি বলতে চান ওই মেয়েটি মিথ্যে কথা বলছে? সে শাস্তি হবে জিরো, সে মিথ্যে কথা বলছে। তো আমি জানবো কি করে? না না, মানে আপনাকে কোন রকম জড়িয়ে ওটের সাহায্য নিয়ে আপনাদের এই পারিবারিক জীবনে একটা গোলমালের সৃষ্টি করার চেষ্টা করছে না তো? এটা কি চার্জে আসছে? না স্যার, চার্জে আসছে না। তবে সাক্ষী একজন বড় ফার্মের পদস্থ অফিসার, ধনী ব্যক্তি। আজকাল এক ধরনের মেয়েরা ওই এদের জড়িয়ে জড়িয়ে। না না, আমি সেভাবে একে জড়াতে চাইনি, এতে ওর বদনাম হবে আমি ভাবিনি, কারণ মতলবে আমি এই কাজ করিনি। আমি শুধু বলতে চেয়েছিলাম
আমি ওকে ঠকাতে চাই না। ওর যা বলার আমার মুখের দিকে তাকিয়ে বলতে বলুন, তাই আপনার ওকে সত্যি কথা বলতে বলুন। ইয়োর অনার, ওকে আমি চিনি না, ওকে আমি কোনো টাকাও দিইনি। তাছাড়া যার ঠিকানা পর্যন্ত নেই, এমন একটা মেয়ের সঙ্গে আমার কি করে আলাপ হবে আমি ভাবতে পারছি না। তবে এর জন্য কোনো মানহানি হয়েছে বলে আমি মনে করি না, এবং এই নিয়ে পরে মামলা করব এমন কোনো মনোভাবও আমার নেই। দেখছেন আপ, আসামি বলছে আমি ঠকিয়েছি, যাকে ঠকিয়েছে সে বলছে আসামিকে চেনে না। ম্যাটার এন্ডস দেয়ার, আসামিকে বেকসু খালাস দেওয়ার রুকুম দেওয়া হচ্ছে, আর যে টাকা জেলে জমা আছে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। দেখি আপনি এখানে কি মনে করেন, নতুন বেশে? এটাই আসল আমি, নাম স্মরণ যাতে বাঙালি, কিন্তু এখানে কি জন্যে? তারই জন্যে যাকে আপনি অপমান করে দাঁড়িয়েছেন, অথচ যে আপনার জন্য ঘর ছেড়েছে, কাঠ করায় দাঁড়িয়েছে, সে মিথ্যে কথা বলেছিল। আর আপনি তাকে টাকা দেননি সেটা মিথ্যে বলেননি? কিন্তু সে বলেছিল সে অপর্ণা, তাই সে সত্যি অপর্ণা হতে পারে না। আমার কাছে একটা ছবি আছে, এই একটা ছবি, সেই ছোটবেলা থেকে অনেক যত্ন করে আমি রেখে দিচ্ছি, আমি তাকে চিনতে পারবো না। এই ছবির একটা তো দিদির কাছেও আছে, সে কি এই ছবি আপনার দিদির কাছে? বাড়িনের বোন তো, সেই ছবিতে পড়ি না আমাদের থেকে পড়ি পড়ি। বাড়ি এখন কোথায়? জেল হাজতে, সেও আসেন, অনেক টাকার দরকার, সেই জন্যে আমি জোর করে অপর্ণাকে, সে আপনি চিনতে না পেরে আমি তাকে চিনতে পারেন, আমি কি করলাম? আচ্ছা আচ্ছা, আমি এখন কি করি বলুন তো? আসামিকে করতে গিয়ে খালাস দেওয়া হয় অজান, তাছাড়া অপর্ণাই বলেছিল যে তার কোনো ঠিকানা নেই, সে কোথায় যাবে আমি জানি না। আমি ভেবেছিলাম আপনার এখানেই আসবে। আমিও তাকে সেই অনুরোধই জানিয়েছিলাম, বিচারে খালাস পেলেও সেই যে আশ্রয় নেয়, ভেবেছিলাম সুযোগ মতো তোমার সঙ্গে দেখা করে আমি সব বুঝিয়ে বলব, কিন্তু হলো না, সে চলে গেছে। জমামাল ফেরত নিয়ে এই চিঠিটা পাঠিয়ে আমার সঙ্গে দেখা না করেই সে চলে গেছে। কি লিখেছে চিঠিতে? যার আশ্রয় পাবার জন্যে আমি সকলের দুঃখের কারণ হয়েছি, সে আমাকে ঘৃণায় প্রত্যাখ্যান করেছে, এই জীবনে আর শান্তির আশা করি না, জানি না মরণেও শান্তি পাব কিনা। প্রণাম নেবেন। তুমি বলো আমি কি করবো মা, তুমি বলো। তুমি আমার বাগদত্তা না,
সব কিছু জানার পর তোমাকে তুমি ছেড়ে দিতে পারি না। আপনি জানেন না বাহিন্দার সন্ধ্যায় আমি কত ক্ষতি করেছি। সব ক্ষতি আমি পূরণ করব। আমার অনেক দোষ অজয়, মনে আমার অনেক দোষ। তোমার সব দোষ করলে আজ আমি তোমার ভালো মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোমায় কেউ মুছে নিয়ে যেতে পারবে না। কেউ না। ভাগ্যের কাছে আমার কোনো অভিযোগ নেই, সে তো আমাকে ঠকায়নি। তুই যে অজয়কে খুঁজে পেয়েছিস সেইটি আমার মস্ত বড় পাওয়া। কিন্তু এমন করে তো আমি চাইনি বারেন্দা। তুমি জেলে আর সরন্দাও ধরা দিয়েছে। জানি রে, তার তো আবার সে খুনের মামলা। তোমার আর তার দুটোটাই আমি চালাতে চাই। অপর্ণরও তাই ইচ্ছে। কি দরকার, সাজা আমাদের হবে। কিন্তু এছাড়া আমি যে শান্তি পাবো না বারিন্দা। এই দেখ কাঁদে, দেখছিস না আমি কত সুখী হয়েছি। আমি আশীর্বাদ করছি অজয় তোমার সুখী হবে। পরি, তুই তো অনেক কেঁদেছিস, এবারে তুই নিশ্চয়ই সুখী হবি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।